দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা কোয়া বিজেপি সরকারের দিন দুর্নীতিয়ে চরম পর্যায় পাইছে। আর আমি দেখা পাইছো যে বিভিন্ন বিভাগত দুর্নীতি আগতক বেশি শিপাই গেছে। বর্তমান শ্রীরামপুর গেটর ওসর ব্রয়লার সিন্ডিকেট গড় লই উঠিছে, ইয়াতে কোটি কোটি টাকার দুর্নীতি সংগঠিত হয়ে আছে। আর তাত প্রতিখন ব্রয়লার ভর্তি গাড়িরপরা ট্রাকেরপরা ইমান দিন 15-16 হাজার টাকাকে গুন্ডাকর তাত আরক্ষীর সহযোগত সংগ্রহ করেছিল। আর কেইদিনমান পূর্বে যেতিয়া সংবাদ মাধ্যমত এই বিষয়ে সবিস্তারে বাতৰি প্রকাশ পালে, তার পিছরপরা গুন্ডাকর 20,000 টাকালৈকে হয়তো বৃদ্ধি করলে, প্রত্যেকখন গাড়িরপরা 20,000 টাকাকৈ গুন্ডাকর সংগ্রহ করে। কোকরাঝার জেলা আরক্ষী ইয়ার লগত জড়িত আছে। আর তাত সিন্ডিকেট চক্রর যে খলনায়ক রাজু দাস আর সমীর দাস, ইহতে এই নিউজ প্রকাশ পাওয়ার পিছরপরা ব্রয়লার ব্যবসায়ীসকলক দাবি ধমকি দিয়ে আছে, তেওঁলোকৰ গাড়ি জ্বলাই দিব বুলি কৈছে, তেওঁলোকক হত্যা কৰিব বুলি ভাবুকি দিছে। অর্থাৎ তেওঁলোকে এই কথাও কৈছে যে আমাৰ বিৰুদ্ধে নিউজ কৰি লাভ নাই, আমাৰ ওপৰলৈকে হাত আছে, নাজানো কিমান ওপৰলৈকে হাত আছে, অসম চৰকাৰৰ কোনোবা মন্ত্ৰী তাৰ লগত জড়িত আছে নেকি নাজানো, মুখ্যমন্ত্ৰীয়ে কথাবিলাক জানে নেকি নাজানো। কিন্তু এই ব্ৰয়লাৰ সিণ্ডিকেটে তাত যি কোটি কোটি টকাৰ দৈনিক কেলেংকাৰী সংঘটিত কৰিছে, এই বিষয়ে আমি দেখা পাইছো সরকার প্রশাসন সম্পূর্ণ নিমাত। গতিকে মই মুখ্যমন্ত্রী মহোদয়ক পুনৰ মই সোঁৱৰাই দিব বিচাৰিছো যে বিজেপি দলে ইয়াত অসমত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার স্লোগান দি ক্ষমতাত আহিছিল, গতিকে বিজেপি দলে তেওঁলোকৰ প্রতিশ্রুতি রক্ষা করক আর এই ব্রয়লার সিন্ডিকেট বন্ধ করক, কয়লার সিন্ডিকেট, তামোলৰ সিন্ডিকেট, সকলো সিন্ডিকেট বন্ধ করে স্বচ্ছতার পরিচয় দিয়ক, এইটো আহ্বান জানাইছো। ধন্যবাদ।